কোচবিহার রাজবাড়িতে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো। রবিবার কোচবিহার রাজবাড়িতে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র যুবকল্যাণ ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক। জানা যায়, দুই দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন ঐতিহাসিক স্থানে অমৃতকাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় প্রতি বছর। তারই অঙ্গ হিসেবে কোচবিহারের গর্ব ঐতিহাসিক নিদর্শন রাজবাড়িতে এই অনুষ্ঠান হচ্ছে। আলোকসজ্জায় অপরূপ সৌন্দর্যে সেজে উঠেছে রাজবাড়ি। স্থানীয় লোকসংস্কৃতি প্রসারের পাশাপাশি স্বনামধন্য আমন্ত্রিত শিল্পীদের অনুষ্ঠান দেখতে প্রচুর দর্শকের ভিড় লক্ষ্য করা যায়। আগামীকাল শেষ দিনের অনুষ্ঠানেও থাকছে চমক বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীত প্রামাণিক। দেখুন, আপনারা জানেন যে গত চার বছর থেকে প্রত্যেক বছর ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচার থেকে প্রত্যেক বছর এই আমাদের কোচবিহারের রাজবাড়িতে দুদিনের যে আমাদের মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এবছরেও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। বহু লোক আজকে আপনারা দেখেছেন এখানে এই অনুষ্ঠান উপভোগ করছেন, এবং আগামীতেও এর চাইতে বড় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ভারতবর্ষের যারা বিখ্যাত শিল্পী রয়েছে, শ্রেষ্ঠ শিল্পী রয়েছে, তাদেরকে দিয়ে আমরা করানোর চেষ্টা করব। এবং আশা করছি আগামী বছর, এবার যেমন দুদিনের হচ্ছে, অন্যান্যবার দুদিনের হয়, আগামী বছর এই অনুষ্ঠান চার থেকে পাঁচ দিনের হবে। কোচবিহারবাসী, সমগ্র কোচবিহারবাসী যেমন এবারও মেতে উঠেছে অনুষ্ঠানের একেবারে মঞ্চের সামনে যারা এসে উপভোগ করেছে অনুষ্ঠান, ঠিক একই রকম আগামীবারও পাঁচ দিনের অনুষ্ঠান হবে। একেবারে উৎসবে রূপী কোচবিহারবাসী অনুষ্ঠানে মেতে উঠতে আসছে। দাদা, আগামীকাল কোন চমক থাকছে? নিশ্চিতভাবে কোনো না কোনো বিখ্যাত শিল্পী থাকছে, মুম্বাইয়ের শিল্পী থাকছে। নিশ্চিতভাবে খুব ভালো অনুষ্ঠান, খুব মনোজ্ঞ অনুষ্ঠান, মানুষের দেখার মতো অনুষ্ঠান। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। এই যে ঐতিহাসিক একটা প্লেস রাজবাড়িতে, রাজবাড়িতে এই অনুষ্ঠান করে কেমন লাগে? খুব ভালো লাগলো। আমি এটা নিয়ে বেশ কয়েকবার এলাম কোচবিহারে, কিন্তু রাজবাড়ির প্রাঙ্গণেতে এসে প্রোগ্রাম করাটা আমার ফার্স্ট টাইম, এবং ইটস আ বিউটিফুল এক্সপিরিয়েন্স। ভীষণ ভালো লাগছে। পেছনে একটা এত সুন্দর ব্যাকড্রপ, মানে ন্যাচারাল ব্যাকড্রপ, আমাদের এখানে স্টেজে তো তৈরি করতে হয়নি কিছু সুন্দর ব্যাকড্রপ, বাট সো ইট ওয়াজ আ বিউটিফুল এক্সপিরিয়েন্স। অডিয়েন্স ভীষণ ভালো ছিল, অ্যান্ড কোচবিহারের সকল বাসিন্দাকে থ্যাংক ইউ সো মাচ। কোচবিহার রাজবাড়ি একটা ঐতিহাসিক জায়গা, যেখানে আমরা সবাই ঘুরতে আসি দিনের বেলায়। রাতের বেলায় এই যে একটা আলোকসজ্জায় ফুটে ওঠা, এখানে একটা অনুষ্ঠান করা, এর অনুভূতিটা কেমন লাগলো? খুবই সুন্দর। আমি ইট ওয়াজ আ ডিফারেন্ট এনার্জি, এত মানে বিউটিফুল একটা এক্সপিরিয়েন্স ছিল যে আই থিঙ্ক ইট শোড ইন দ্য এনার্জি অন স্টেজ, যে ইউনো এত সুন্দরভাবে আমরা প্রোগ্রামটা করতে পারলাম, অ্যান্ড খুবই ভালো লাগছে। মানে এর বেশি মানে আমি জানি না আর কি ভাষায় আরো কি, আই উইশ আই ওয়াজ আ পোয়েট, তাহলে আরো সুন্দর করে আমি এক্সপ্লেইন করতে পারতাম, কিন্তু আমি তো সিঙ্গার, আমি গান গেয়ে আমার ভালো লাগাটা আমি এরকম সুন্দর একটা অ্যাটমসফিয়ারে, সুন্দর এত সুন্দর প্রাঙ্গণে প্রোগ্রাম করতে পেরে আমি খুবই ধন্য হয়ে গেছি। কোচবিহারের ক্রাউডটা নিয়ে একটু বলে দেন, কেমন লাগলো? এভরি টাইম, প্রত্যেক বছর, প্রত্যেকবার আসি আমি যখনই কোচবিহারে, দ্য ক্রাউড হ্যাজ বিন অ্যামেজিং, অ্যান্ড আশা করি আরো বেশ কয়েকবার আসতে সুযোগ পাবো। অসংখ্য ধন্যবাদ। সন্ধ্যাবেলায়, রাতের বেলায় আসা, এটা তো সাধারণত হয় না, এই অনুষ্ঠানের জন্য আসা হচ্ছে, এবং এই যে সেজে উঠেছে কোচবিহার, কেমন লাগছে কি বলতে? ভীষণ ভালো লাগছে, কারণ কোচবিহারের রাজবাড়ি একটা ঐতিহ্যপূর্ণ রাজবাড়ি, যেখানে একটা প্রোগ্রাম মানে একটা এক্সট্রা ভ্যালু বাড়ি বাড়ি বেড়ে যায়। অনুষ্ঠানে ভালো হয়েছে, উনি তো জুন
গান করছে, খুব ভালো সিঙ্গার। এর আগেও ওনার গান আমি শুনেছি। পরিবার নিয়ে এসেছিলাম। কি নাম আপনার? আমার নাম রাজু। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।